গুড মর্নিং। দাদুর সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি ভালো আছি। আমি এখনও বীরনগর আমার ভাইজি অন্তরার বাড়িতে আছি। এখন সকাল সময় মোটামুটি এই 7:15 এরকম হবে। ছোটদের স্নেহ আদর ভালোবাসা, বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমি ব্রেকফাস্টটা একটু বাদে করি, আমার ভিডিওটা আমি শুরু করলাম। দেখো আজকের সকালের প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখিয়ে দিই। এই মুহূর্তে আবহাওয়াটা ভালো লাগছে, আমরা তিনজনে এখন ব্রেকফাস্টে করছি মুড়ি মাখা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর আছে লিটার চা, তিনজনেরই সমান সমান। দেখো আমার দাদু ভাই অনেকক্ষণ ধরে পড়াশোনা করছে এক নাগারে, এই জন্য ওদের ওর সাথে আমি বেশি গল্প করছি না, এখন আমি উপরে ছিলাম আর এখন কথা বলছি নিচতলা থেকে। যখন ওর পড়াশোনা শেষ হবে তারপরে ওর সাথে আমি গল্প করব। খুব ভালো ছেলে দাদু ভাই। বাজে 10:30, আমার তো রাউন্ড হয়ে গেছে, দুই হয়ে গেছে, আমি একটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে কী যেন বলে, ডিম টোস্ট, গরম গরম ডিম টোস্ট দিয়ে আমি এখন একটু টিফিন করে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে আমি দেখা করছি। এই দাদু ভাই যে একদম গরম, হেভি টেস্টফুল। আর এটা তো ঠিক যে বাড়িতে এত কিছু করে খাবার মতন সুযোগ সুবিধা ধৈর্য আমার পক্ষে সম্ভব না, তবে হ্যাঁ খেতে চাই মন, এটা ঠিক স্বীকার করতেই হবে। আমার এই দাদু ভাই কিছুতেই খেতে চাচ্ছিল না, ও একটু খাবার নিয়ে ঝামেলা করে, শুধু ও না সব বাচ্চারাই জানি এরকম করে। যাই হোক, আমি একটু বুঝালাম, ওর মা একটু বুঝালো, খুব খুশি এখন। এখন দেখো হাসি মুখে যাচ্ছে, একটু হাসো, দেখো আমার দাদু ভাই হেসে দিয়েছে, কত ভালো লাগে বলো কথা শুনলে। আর হাসি মুখে খেলে যা যখন দেবে যদি একটু করে খায় খুব ভালো লাগে। একটু খাও, খাই দেখাও যে আমি খাচ্ছি, একটু দেখাও বলো, দেখো আমি খাচ্ছি, বলো যে আমি খাচ্ছি, দেখো আমি লাঞ্চে এলাম। এখন বাজে, হ্যাঁ 2 নাই কাছাকাছি। আচ্ছা মেনুটা একটু বলে দেই, পুঁই শাকের তরকারি, কি যেন বলে কুদুলি না, কুদুলি ভাজা, আর হচ্ছে চাল কুমড়ো ঘণ্ট, আর এক কারি গরম ভাত। আমরা তিনজন আছি, আমিও আছি, হ্যাঁ হ্যাঁ আমার ভাইজিও আছে অন্তরা, 4 বসবো এখন। আমি তাহলে লাঞ্চটা শুরু করি, তিনজনে আরম্ভ করেছি, ভাইজি দাদু ভাইকে খাইয়ে দিচ্ছে, একটু বাদে ও বসবে। আমি প্রথমে পুঁই শাকটাই নিচ্ছি, আমার পুঁই শাকটা খুব ভালো লাগে, পুঁই শাকটা নিচ্ছি। ও শিখতে পারা আছে না, খেতে গেলে বেশি কিছু খেতে পারো আর কি।
এখন বাজে ছটা, আমরা তিনজনা মিলে একটু যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে, সঙ্গে থাকো। আমরা এখন পার্ক থেকে বেরোচ্ছি, পার্ক থেকে বেরোলাম, এখন কোথায় আছে যাবো নতুন জায়গা। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি, দুর্নগর স্টেশনের দিকে যাচ্ছি। কি নাম ছিল এটা? মালিনী। পুরানো সিনেমা হল এটা, মালিনী এখন উঠে গেছে। দেখো আমরা এখন রেস্টুরেন্টে আছি, এটাকে বলে যতদূর ধারণা মোগলাই পরোটা, তাই তো? কারণ আমি তো ফাস্ট ফুড তেমন একটা খাই না, আমি ওই জন্য নামও জানি না। তাহলে আমরা এখন টিফিনটা করে নেই, তোমাদের সঙ্গে আমরা আবার কথা বলবো পরে।
আমার রেস্টুরেন্টে আমাদের খাবার দাবার কমপ্লিট, আমাদের তিনজনেরই খাবার দাবার হয়ে গেল। এই মন্দিরকে বলা হয় দ্বাদশ মন্দির, অর্থাৎ বারোখানা মন্দির আছে এখানে, কিন্তু এই গেটটা খোলা থাকে না। যখন একমাত্র পুজো হয় তখন গেটটা খোলে, তাছাড়া গেট খোলা থাকে না। তোমরা দেখছ এটা হচ্ছে, বলো কি এটা? পূর্বাশা লজ। পূর্বাশা লজ, খুব বড় একটা লজ এখানে। আবার বর্তমানে এখানে যেটাকে বলে দুয়ারে সরকার ও পাড়ার সমাধান, সেইটা এটা শিব মন্দির, তাই না? রাম নারায়ণ রাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে না, আমাদের ঘোরাঘুরি হলো, এখন আমরা বাড়িতে চলে এলাম। ঘরে যাই, রেস্ট নেই, তারপরে তোমাদের সাথে আমরা বা আমি আবার কথা বলব। হাই, এখন বাজে রাত্রি 9:20, চা বিস্কুট খাবো। তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো তো 9:15 এখন কোন টাইমে চা বিস্কুট, ভাবাটা স্বাভাবিক। আসলে কি জানো, রেস্টুরেন্টে খাওয়াটা বেশি হয়ে গেছে আমার, আর অন্তরা খুব চাপ দিল, বেশ তো কিছুটা খেয়ে নিয়েছি। আর আমি তো এত ঘন ঘন খাই না বাড়িতে, এখানে তো খুব ঘন ঘন খাওয়া হয়ে যাচ্ছে, তাই আমি বললাম ঠিক আছে আমি চা বিস্কুট খাবো, রাত্রিবেলা আমি আজকে আর কিছু খাবো না। কারণ এরপরে যদি আবার ভাত বা রুটি খাই আমার একটু প্রবলেম হতে পারে, যেহেতু আমার অভ্যাস নাই এতটা খাবার। আর আমি যতই খাই অন্তর ততই ভাবে যে আমার কাকু বোধহয় কম কম খাচ্ছে, আর একটু হয়তো লজ্জ করে কম খাচ্ছে কি না। আসলে তা নয়, আসলে আমি অনেকটা চেপে চলি, যতটা পারি একটু কন্ট্রোলেই থাকি। যেহেতু আমি বাড়িতে যে হারে খাই তার সে হয়তো সামান্য একটু বেশি খেতে পারি, কিন্তু অতিরিক্ত মাত্রায় খেতে গেলে প্রবলেম হবে আমার। এই জন্য আমি এই চা বিস্কুট চেয়ে নিলাম। আসলে হয়েছে কি, কাকু তো দুপুরবেলায় ঘুমায় না, বাড়িতেও ঘুমায় না, আর এখানে কোনো কাজ ব্যাচ নেই বলে আমি বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আরেকটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো আমাদের, 2:05 বসেছিলাম। তারপরে আমি বললাম যে একটুখানি শুয়ে রেস্ট নেন, আর চোখে মানে ওই ড্রপ দিয়েছিলেন দুপুরবেলা, ওই চোখে ড্রপ আজকেও দিয়েছিলাম, আমি আর উপরে তো আজকে যাইনি দুপুরবেলায়, ওই জন্য চোখে ড্রপ দিয়ে শুলে বললো একটু ঝিমঝিম পায়। আর বললাম কোনো কাজ নেই কী হবে, অকারণ জেগে থেকে একটুখানি ঘুমিয়েই নেন। আর ঘুম থেকে উঠে আমরা তো বিকালবেলা চা খাই, আজকে আর চাটা হয়নি। আমরা ঘুম থেকে উঠে আমি কাকুকে ফোন করে ওপরে বন্ধ করে শুয়েছে, ফোন করলাম নিচ থেকে, তারপরে উঠেছে, মানে ঘুম থেকে উঠে ঘুরতে বেরিয়েছে, তো একটা চা চা একটা ভাব হচ্ছিলো, ওই জন্য এখন বলছি যে আমি খেলে একটু চা খেতে পারি রাত্রে, আর কিছু খাবো না, তাই জন্য একটুখানি চা বানিয়েছি। আর এদিকে দেখেন এটা আমার কাপ, এটাই তুলনামূলকভাবে অনেকটাই দেওয়া হয়ে গেছে, মানে জলটা একটু মাত্রা বেশি হয়ে গেছিলো তাই তা দিয়েছি, অত তো খাবে না। আমাদের চায়ের গল্প শুনে আমার পোলা বলে কি আমিও চা খাবো। হ্যাঁ, এবার ও যখন চা নিয়ে এসেছে দেখছে লিকার চা, বলছে লিকার চা তাহলে আমি খাবো। ও বসাচ্ছে ড্রয়িংয়ের হোমওয়ার্কে, কালকে ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো করছে, তো এই
আর কি মোটামুটি এখন 9:20 বেজে গেছে, তাই গুড নাইট বলা যায়। আমি তো চা খাবো একটুখানি, তোমাদের শেয়ার করি চা খাওয়াটা। এই তো দেখো বিস্কুট, এই এক কামড় দিলাম, দুই কামড় দিলাম, শুতে শুতে মোটামুটি তাও 10:30-10:30 তো বাঁচবেই। তো এখন কিছু গল্প টল্প করবো, তারপরে আমার হাজব্যান্ড বাড়ি আসবে, আজকে একটু দেরি হবে ওর আসতে, ওই জন্যই বলছি যে 10:30 তো কাপড় বাজবেই শুতে। তখন যদি কিছু খায় তাহলে পরে তো সে হলোই, আমরা যেটা আমরা যাই খাই না কেন, তখন যদি একটু খায় খেলো, না খেলে না খেলো, আর বেশি জোর করবো না, বুঝতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিওটা আর আমি বড় করছি না, আমি এই চা খাওয়া দিয়েই ভিডিওটা শেষ করবো, শেষ করে দেবো। তাহলে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামী দিন তোমরা নতুন কোনো ভিডিও বা ব্লগ পাবে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা, গুড নাইট।